গল্পের নাম কর্মফল, লিখেছেন ঝুম্পা মণ্ডল। রাত্রে খাবার টেবিলে বেশ কিছুক্ষণ অবাক হয়ে বসে থাকলো অনুপম। এমনটা তো সে ভাবেনি, সেই ভেবেছিল দেবী তার কথাগুলো শুনে খুব রিয়াক্ট করবে, কাঁদবে, তার পা জড়িয়ে ধরে অনুরোধ করবে, একবার ফিরে আসার জন্য অনুনয় বিনয় করবে। মনে মনে অনেক রিহার্সেল দিয়ে প্রস্তুতি নিয়েছিল সে এই রাতের খাবার টেবিলে কথাটা বলবে বলে। বলার সময় দেবীর দিকে বারবার আচোখে দেখছিল, আঁচ করতে চাইছিল দেবীর প্রতিক্রিয়া। অদ্ভুত নির্লিপ্তভাবে তার কথা শুনতে শুনতে দেবী খাবার শেষে টেবিলটা গুছিয়ে যাচ্ছিল। অনুপমের কথাগুলো যেন তাকে ছোঁয়নি, কোনো দুঃখ সুখ কান্নার প্রকাশ নেই দেবীর মুখে। ধৈর্য হারা হয়ে শেষে অনুপম দেবীকে বলল, কি তুমি কিছু বলছো না যে? দেবী, কি বলবো, তোমার যেটা মন চাই করো। অনুপম, তোমার তাহলে আপত্তি নেই কোনো? দেবী মাথা নাড়ল দুদিকে, না আমার কিছু বলার নেই। এত সহজে দেবীর কাছ থেকে সে মুক্তি পাবে ভাবেনি, যদিও দেবী রিয়াক্ট করলেও সে পাত্তা দিত না, বিয়ের পর থেকেই দেয়নি, আজও দিত না। কিন্তু সে একটু চিন্তায় ছিল, মেয়েদের কাছ থেকে বিনা কারণে ডিভোর্স চাওয়া অত সহজ নয়, অনেক ঝামেলা, তাছাড়া খোরপোশ দাবিও করতে পারতো দেবী। কিন্তু তবুও দেবীর এত সহজভাবে মেনে নেওয়াটা মনের কোথায় যেন বিঁধছে তার, কেন বুঝতে পারছে না সে। ঘরে টুকটাক কাজ সেরে দেবী যখন শোবার ঘরে এলো, দেখল অনুপম পাশ ফিরে শুয়ে ঘুমিয়ে আছে, নয়তো চুপ করে শুয়ে আছে পরবর্তী ঝড়ের আগমনী বার্তার অপেক্ষায়। কিন্তু দেবী কিছু বলল না, কিছু বলতে তার রুচিতে বাঁধছিল। নিঃশব্দে ব্যালকনিতে এলো সে, অনুপম আর জানিয়েছে, জানিয়েছে বললে ভুল হবে, ঘোষণা করেছে মাত্র। মেঘাকে বিয়ে করবে সে, তাই মিউচুয়াল ডিভোর্সের পেপার রেডি করবে। দেবী যেন তাতে সই করে দেয়। দেবী অনেকদিন আগে থেকেই জানতো এমন একদিন আসবে, আজ নয় তো কাল, তাই আজ নিজের মনকে শক্ত করতে অসুবিধা হয়নি তার। বিগত প্রায় ২ বছর ধরে মেঘা নামের অফিসের কলিগের সাথে অনুপমের রিলেশন। প্রথম প্রথম বুঝতে না পারলো, পরে বুঝেছিল খুব। মাঝে মাঝে অনেক রাত্রে ঘুম ভেঙে সে দেখেছে পাশের রুমে ফোনে কথা বলতে, কিছু জিজ্ঞেস করলেই অফিসের কথা বলে এড়িয়ে যেত, বেশি প্রশ্ন করলে সন্দেহ বাতিগ্রস্ত বলে অশান্তি শুরু করত, বলতো পোষাই থাকো, না পোষালে চলে যেতে পারো। তবুও দেবী নিজের অধিকার সহজে ছাড়া করতে চায়নি। কিন্তু যেদিন প্রতিবাদ করায় দেবীর গায়ে হাত তুলেছিল অনুপম, সেদিন খুব আত্মসম্মানে লেগেছিল দেবীর। ধীরে ধীরে সে নিজেকে গুটিয়ে নিয়েছিল, ভিতরটা জ্বলে গেল, কিছু জিজ্ঞেস করত না আর, কারণ সে জানে অনুপম তাকে পছন্দ হয়নি কোনোদিনের। তার মতো একদম একটা সাধারণ মেয়েকে সে নিজের যোগ্য বলে মনে করে না। অনুপমের মা ছোটবেলাতেই মারা গিয়েছিলেন, অনুপম বিয়েটা করেছিল বাবার চাপে পড়ে। বিয়ের আগে দেবী একটা বাচ্চাদের প্রাইভেট স্কুলে টিচার ছিল, সেই স্কুলে সেক্রেটারি ছিলেন অনুপমের বাবা। দেবীর শান্ত স্বভাব, মুখের মিষ্টতা তাকে মুগ্ধ করে। ভেবেছিলেন হয়তো ছেলের সাথে বিয়ে দিয়ে ঘরে লক্ষ্মী আনলেন, এনেও ছিলেন, বাবার মুখের উপর না করতে পারেনি অনুপম। কিন্তু বিয়ের পরে প্রতি পদে পদে দেবীকে বুঝিয়ে দিয়েছিল দেবী তার যোগ্য নয়, তাকে আনকালচার্ড, আনস্মার্ট এসব বলে এসেছে সব সময়। ওর অন্যান্য অফিস কলিগদের বউদের স্মার্টনেসের কাছে সে কিচ্ছু না। তাকে যে অফিস পার্টিতে নিয়ে যাওয়া যায় না এসব সে অনেকবার শুনেছে। দেবী জানে সে এ যুগের মেয়েদের মতো স্মার্ট নয়। একটা ভালো তাঁতের শাড়ি, এলো খোপা আর একটা ছোট্ট টিপ, এতেই সে অভ্যস্ত বরাবরই। অনুপমের রুচির সাথে তার রুচি কোনোভাবেই মেলে না, তবু চেষ্টা করেছিল অনুপমকে ভালোবাসতে, মন দিয়ে সংসার করতে। বাবা মারা যাওয়ার পর দাদা বৌদির সংসারে মায়ের সাথে থাকতো সে। অনুপমের বাবা যখন বিয়ের প্রস্তাব নিয়ে তাদের বাড়ি গিয়েছিল, সত্যি হাতে চাঁদ পেয়েছিল দেবীর মা। ভেবেছিল মেয়েটার এতদিনের কষ্ট লাঘব হলো বুঝি। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো দেবীর। বিয়ের পর অনুপমের বাবা আর চাননি তার বৌমা স্কুলে গিয়ে চাকরি করুক, আর এখানেই দেবী আরও একটা বড় ভুল করে বসে। মন দিয়ে সংসার করার আশায় সে চাকরিটাও ছেড়ে দেয়। শ্বশুরমশাই যতদিন বেঁচেছিলেন ততদিন তার সামনে অনুপম কিছুটা হলেও সংযত হয়ে চলত, এমনি অসুবিধা তো কিছু ছিল না, সময় মতো অনুপম যা বলতো সঙ্গে সঙ্গে হাতের কাছে জোগাড় হয়ে যেত, যখন যা দরকার অর্ডার করলেই দেবী তটস্থ থাকত সেটা মেটাবার। তাছাড়া যখন ইচ্ছে সে দেবীকে গ্রহণ করত, যখন ইচ্ছে হতো দূরে ঠেলে দেওয়া দিত। কিন্তু দেবী বুঝত
এই গ্রহণের মধ্যে কোনোদিন কোনো ভালোবাসার চিহ্ন ছিল না, ছিল শুধু পুরুষের অধিকার খাটানোর তাগিদ। এমনকি তাকে গ্রহণ করার সময় অনুপম কতদিন মেঘার কথা উল্লেখ করেছে, অপমানে দেবী নীল হয়ে যেত। ভীষণ কষ্টে অপমানে সে কান্নাকাটি করলে অনুপমের ন্যাকামো শব্দটা ব্যবহারে সেটাও বন্ধ করে দিয়েছিল। ধীরে ধীরে মনের কোনো এক কোণে অনুপমের প্রতি ভালোবাসার বদলে বিতৃষ্ণা জমতে শুরু করেছিল। তাই শেষের দিকে অনুপমের অপমানগুলো আর গায়ে লাগতো না, সয়ে গিয়েছিল। ঝগড়াঝাটি ঝামেলা তার ভালো লাগে না কখনো, কিন্তু মনের জোর পাচ্ছিল না মায়ের কাছে ফিরে যাবার, ফিরতে পারছিল না দাদা বৌদির বোঝা বাড়াতে চায় না বলে। মনের ভিতরটা মরে গেল, বাইরে তার প্রকাশ ছিল না। সে বুঝতে পারত সহ্য করতে করতে সেলফ রেসপেক্টটাও নষ্ট হয়ে যাচ্ছিল তার। প্রতিটা ব্যবহারে অনুপম তাকে শোনাত দেবীকে বিয়ে করে তার জীবনটা শেষ হয়ে গেছে, তার স্বপ্ন তো লুকিয়ে আছে মেঘার মধ্যে। মেঘার মধ্যে যা মাদকতা তা দেবীর মধ্যে কোথায়? মেঘার মতো স্মার্ট মেয়েই তো স্বপ্ন দেখত সে। অমন গমরাঙা গায়ের রং, অমন সুন্দর ফিগার, তার কাছে দেবী নাকি একটা কালো মুটকি ছাড়া আর কিছুই নয়। ঘরের ভিতর থেকে অনুপমের নাক ডাকা শব্দ শুনতে পেল দেবী। দেবীর কাছ থেকে মুক্তি পাবার আশ্বাস পেয়ে পরম নিশ্চিন্তে ঘুমোচ্ছে আজ। বুক ভরে ঠান্ডা হওয়ার স্পর্শ নিল দেবী। বিগত 4 বছরের তিক্ত স্মৃতি অপমান তাকে কাঁদাতে ভুলিয়ে দিয়েছে যেন। সারা রাত ব্যালকনিতে বসে ভাবল এরপর তার কি করা উচিত। পরের দিন সকালবেলা অনুপম ঘুম থেকে উঠল। অভ্যাসবশত দেবীকে ডেকে তার স্নানের জল রেডি করতে বলল, কিন্তু দেবীর কোনো সাড়া পেল না। 2-1 বার চেঁচিয়ে ডাকার পর কাজের মেয়েটি এসে বলল, সকালবেলাতেই ব্যাগ গুছিয়ে বৌদিমণি বেরিয়ে গেলেন। যাওয়ার সময় বলে গেলেন, আপনার যা দরকার একটু গুছিয়ে দিতে আমাকে। শুনেই রাগে মাথাটা দপদপ করে উঠল অনুপমের। এত বড় সাহস! মাথা একটু ঠান্ডা হতেই ভাবল, ফিরতে তো হবেই সেই 2 দিন পর, দাদা বৌদির সংসারে কতদিন আর থাকবে? ফিরে যখন আসতেই হবে, যাওয়ার জায়গা যখন কোথাও নেই তখন নাটক করে যাওয়ার কি আছে? দেবী কি ভেবেছে সে রাগ করে চলে যাবার সাথে সাথে অনুপম তাকে ফেরত নিয়ে আসতে যাবে? একটা শ্লেষের হাসি অনুপমের ঠোঁটে ফুটে উঠল। ইচ্ছে করে আর কোনো খবর নিল না সে। তাছাড়া যে সম্পর্কটা সে আর রাখতে চায় না, সে সম্পর্কটার জন্য শুধু শুধু সময় নষ্ট করে আদিক্ষেতা তার পোষাবে না। মাস তিনেক যাওয়ার পরও যখন দেবী ফিরল না, তখনও অনুপমের মনে হলো না একবার খোঁজ নেওয়া দরকার। আসলে একদিক থেকে অনুপমেরও ভালোই হয়েছিল, তার আর মেঘার অবাধ মেলামেশার এখন আর কোনো বাধা ছিল না। মাঝে মাঝে এ বাড়িতে মেঘা কাটিয়েও গেছে। মেঘাকে নিয়ে অনুপম অনেক স্বপ্ন দেখে। মেঘার অ্যাপ্রোচ, কথা বলার স্টাইল, তাকানো, সব সব কিছুই অনুপমকে ভীষণভাবে টানে প্রথম থেকেই। মেঘাকে নিয়ে যখন ওই এদিক ওদিক ঘুরতে যায় তখন সবাই ঘুরে ঘুরে মেঘাকে দেখে। অনুপমের বেশ অহংকার হয় তাতে। খুব শীঘ্রই ঘর বাঁধবে তারা, উকিলের সাথে কথা বলেছি, খুব শীঘ্রই ডিভোর্স ফাইল করে রেডি করতে দেবে অনুপম। তবে মাঝে মাঝে দেবীর এই নির্লিপ্ততা অনুপমের গায়ে জ্বালা ধরিয়ে দেয়। তবু ইচ্ছে করে কোনো খোঁজ নেয় না সে। কি দরকার খোঁজ নেবার, দিনগুলো কেটে যাচ্ছে হাওয়ায় ভেসে, যাক না। এইভাবে প্রায় 1-2 মাস কেটে গেল। সেদিন অফিস ফেরত অনুপমের মাথাটা বেশ গরম ছিল, কারণ মেঘার সাথে ঝগড়া হয়েছে তার। ইদানিং লক্ষ্য করছে মেঘা তাকে একটু অ্যাভয়েড করে চলছে। খোঁজ নিয়ে দেখেছে আজকাল অফিসে নতুন বচের দিকে ঝুঁকেছে সে। কানা ঘোষা শোনা যাচ্ছে, কাজ থাকুক না থাকুক বসের রুমে নানা আছিলাই বারবার যাচ্ছে সে। অফিসে তার আর মেঘার ব্যাপারটা সবাই জানে মোটামুটি। ইদানিং তার মনে হচ্ছে তাকে দেখে সবাই ব্যঙ্গের হাসি হাসছে। মাথায় আগুন ধরে গিয়েছিল অনুপমের। নতুন বসের বড্ড নাক উঁচু। অনুপম যে এই কোম্পানির ম্যানেজারের পদে রয়েছে, তার মতো একজন ট্যালেন্টেড পার্সনকেও বিশেষ পাত্তা দেন না তিনি। আর তার সাথেই কিনা মেঘা। মেঘা অবশ্য অনুপমের রাগকে পাত্তা না দিয়ে বলেছিল, শোনো তুমি আমাকে নিজের বউ পাও নিজে, তুমি আমাকে মেজাজ দেবে আর আমি সব শুনে নেব, তাছাড়া তোমার সাথে বিয়ে করে কি হবে আমার? দেখো আমি বসকে বলে ঠিক আমার প্রমোশন করিয়ে নেব দিল্লিতে, তুমি আমাকে তখন আর ছুঁতেও পারবে না। আর হ্যাঁ, আমাকে বেশি ডিস্টার্ব করলে তোমার নাম আমি বসের কাছে নালিশ করে দেব। কেন জানি না বস তোমাকে শুরু থেকেই পছন্দ করেন না, তবে এই বস একটু ঢ্যাটা টাইপের, একটু বেশি টাইম লাগবে মনে হয় পটাতে, বলতে বলতে হেসে হেসেছিল মেঘা।
তারপর অনুপমকে পাত্তা না দিয়ে গটগট করে তার সামনে দিয়ে বসের রুমে ঢুকে গিয়েছিল। মাথায় আগুন ধরে গিয়েছিল অনুপমে, কিন্তু কিচ্ছু করার ছিল না তার। এই মেয়ের জন্য তার সংসার সে নিজে হাতে ভেঙেছে, চাকরিটা আর খোয়াতে চায় না। বারবার তার একটা প্রশ্নই মনে হতে থাকল, কি করে পারলো মেঘা এমন করতে? এত সহজে কিভাবে একটা সম্পর্ক ভেঙে দিতে পারে? অলক্ষে ভগবানও বোধহয় মুসকি হাসে, যে নিজের সংসার ভেঙে দিতে এক বিন্দু দ্বিধাবোধ করেনি সে অন্যের বিচার করতে বসে। বাড়ি ফিরে এসে আজ এই প্রথম বাড়িটাকে খুব ফাঁকা মনে হয় তার। আজ দেবীর কথা বড্ড বেশি মনে পড়ছে। মেয়েটা সত্যি খুব সোজা সরল, মেঘার মতো সুন্দরীও নয় সে, কিন্তু এটাও সত্যি মেঘার মতো পুরুষ ভোলানো ছলাকলাও সে জানে না। তাই দিনের পর দিন ডানা ওঠা পিপিলিকার মতো দেবীর মতো শান্ত প্রদীপকে ছেড়ে মেঘার মতো বিজলির বাতির দিকে দৌড়েছিল সে। ভুল করেছে। কাল সকালে দেবীর কাছে গিয়ে তার সাথে যে দিনের পর দিন অন্যায় করে গেছে তার জন্য ক্ষমা চেয়ে নেবে মনে করল সে। নিশ্চয়ই দেবী তাকে ক্ষমা করে দেবে। এই ভেবে নিজের অশান্ত মনকে কিছুটা শান্ত করে অন্যান্য দিনের মতো লেটার বক্স থেকে চিঠিগুলো বের করল। অবাক হয়ে দেখলো যে কয়েকটা চিঠির মধ্যে দেবীর একটা চিঠি। একেই মনে হয় কোইনসিডেন্স বলে। কেন জানি না মনটা একটু ভালো লাগাই ভরে উঠল তার। তাড়াতাড়ি খামটা খুলল সে। স্তম্ভিত হয়ে দেখল ডিভোর্সের চিঠি তাতে। কিছুক্ষণ বুঝতে সময় লাগলো দেবী তাকে ডিভোর্সের চিঠি পাঠিয়েছে। এই চিঠির সঙ্গে আরও একটা চিঠি, আশা করি ভালো আছো, নিশ্চয়ই ভেবেছ আপদ বিদায় হয়েছে, ভালোই হয়েছে, সেই জন্য খোঁজ নাওনি। যাই হোক, আমি এখন মাকে নিয়ে দেশের বাড়ি থাকি। দেশের বাড়ির কাছেই যে ছোটদের স্কুল তাতে চাকরি পেয়েছি এই মাস দিনে হলো। দাদার বাড়িতে গলগ্রহ হয়ে নেই আর। তুমি আমাকে ভবিষ্যতে ডিভোর্স দেবে এ বিষয়ে এত শিওর ছিলে যে বারবার বলা সত্ত্বেও তুমি কখনো কোনো ইস্যু নিতে চাওনি। কিন্তু তোমার পাঠানো ডিভোর্সের চিঠি যখন পেলাম না তখন আমিই পাঠালাম। তোমার দিনের পর দিন অপমানে নিজের সত্তাটুকু যখন হারিয়ে ফেলেছিলাম আমি, আত্মসম্মান বোধটুকু আমার নষ্ট হয়ে যাচ্ছিল দিনের পর দিন, হীনমন্যতায় ডুবে যাচ্ছিলাম আমি। ডুবেই যেতাম যদি আমার জীবনে হঠাৎ সৌম্যজিৎ না আসত। সৌম্যজিৎ আমার স্কুল জীবনের বন্ধু, ওই আমাকে প্রথম বুঝিয়েছে যে আমিও একটা মানুষ, আমার মধ্যেও সৌন্দর্য আছে, আমিও কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য, যেটা আমি এক বছরে একদম ভুলতে বসেছিলাম। যাই হোক, ডিভোর্সের পেপারটা সই করে পাঠিয়ে দিও যত তাড়াতাড়ি সম্ভব। ভালো থেকো, ইতি দেবী। চিঠিটা পড়ে অনুপমের মাথা ঘুরে গেল, চোখ জ্বালা করে উঠল তার, বুকের মধ্যে তীব্র জ্বালা অনুভব করল সে। চিঠিটা ছুঁড়ে ফেলে দিল সে। দেবীকে এই কয় বছরে অনেক অপমান করেছে সে, কিন্তু দেবীকে অন্য কেউ প্রশংসা করলে তার ভিতরটা এইভাবে জ্বলবে সেটা ঠিক বুঝে উঠতে পারেনি। কে না কে সৌম্যজিৎ, তার কথা শুনে কিছুতেই সে সহ্য করতে পারছে না, কেন সেটা সে নিজেও জানে না। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।